সাদা কালো এই ছবিটি হয়তো অনেককেই নস্টালজিক করে তুলবে। তবে এই ছবির এই বাচ্চা ছেলেটিকে চিনতে পারলেন? রেখা রাজ বব্বর এবং এই ছোট্ট মিষ্টি বাচ্চা ছেলেটি পরনে তার কালো রঙের কোট, গলায় রয়েছে টাই। এই পোশাকে দারুণ মিষ্টি দেখাচ্ছে এই শিশু শিল্পীকে। আটের দশকের এক জনপ্রিয় হিন্দি ছবির সেটে এই ছবিটি তোলা হয়েছিল। দুর্মূল্য এই ছবিটি দেখে নিশ্চয়ই আপনারও মনে কৌতূহল জাগছে, আপনারও জানতে ইচ্ছা হচ্ছে কে এই মিষ্টি বাচ্চা ছেলেটি। আপনাদের জানাই এই ছবিটি 1981 সালের শ্যাম বেনেগাল পরিচালিত কলিযুগ ছবির শুটিংয়ের সময় তোলা হয়েছিল এই ছবিটি। ছবিতে তিনজনকে দেখা যাচ্ছে, একজন রাজ বব্বর, অপরজন অভিনেত্রী রেখা। তাদের সঙ্গে থাকা এই ক্ষুদে শিল্পী আর কেউ নন, তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতুন্ডকর। পরনে ছিল তার কোট, ছোট ছোট করে ছেলেদের মতন চুল কাটা, পরনেও রয়েছে ছেলেদের পোশাক। কিছুদিন আগে পরিচালক রাম গোপাল বর্মা এই ছবিটি তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করেন। কলিযুগ ছবির শুটিংয়ের সময় তোলা হয়েছিল এটি। এই ছবিটি সেই সময় বেশ প্রশংসা পেয়েছিল, বলিউডে উর্মিলার আত্মপ্রকাশ শিশু শিল্পী হিসেবে। 1977 সালে বিনোদন জগতে পা রাখেন উর্মিলা, সেই ছবির নাম ছিল কর্ম। এরপর 1981 সালে শ্যাম বেনেগাল পরিচালিত কলিযুগ ছবিতে অভিনয় করবার সুযোগ পায় ছোট্ট উর্মিলা। তারপর মাসুম ছবির মাধ্যমে উর্মিলা বলিউডে ক্ষুদে শিল্পী হিসেবে আরো বেশি পরিচিতি পায়। তারপর বহু হিট বলিউড ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করার সুযোগ পায় ছোট্ট উর্মিলা। 1977 থেকে 1988 সাল পর্যন্ত উর্মিলা বলিউডে ক্ষুদে শিল্পী হিসেবে রাজ করেছিল। তার শিশু শিল্পী হিসেবে শেষ ছবির নাম বড়ে ঘর কি বেটি। এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। শিশু শিল্পীদের সম্বন্ধে এমনই সব জানা অজানা তথ্যের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.